আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ভগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য আপনাদেরকে শোনাচ্ছি সব তো আর সম্ভব না দেখেন এখানে ত্রোদশ অধ্যায় অর্থাৎ তেরো অধ্যায়ের চোদ্দ নম্বর বাক্যে এবং পনেরো নম্বর বাক্যে এবং ষোলো নম্বর বাক্যে কি বলা আছে বলা হয়েছে পরম ব্রহ্ম সর্বব্যাপী পরম ব্রহ্ম কি সর্বব্যাপী অর্থাৎ গোটা বিশ্বজয়ী তিনি আছেন যেমন আমরা আল্লাহ সর্বোচ্চ বিরাজমান যে কথা বলি আমরা তো এটা তো আসলে এক একটা ভাষা এক রকম ব্যাখ্যা দেওয়া হয় তো এখানে বলা হয়েছে পরম ব্রহ্ম সর্বব্যাপী অর্থাৎ তিনি সর্বোচ্চ বিরাজমান এবং পুরোনো নম্বর বাক্য বলা হয়েছে তিনি নিঃসঙ্গ তিনি নিঃসঙ্গ ব্রহ্ম অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনি কি নিঃসঙ্গ অর্থাৎ তিনি একা আমরা বলি যে আল্লাহ এক ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এখানে সে কথাই বলা হয়েছে যে তিনি নিঃসঙ্গ অথচ সকলের আধারস্বরূপ সকলের আধার স্বরূপ অর্থাৎ তিনি সকলকে ধরে আসে বা সকলের মধ্যে আছে আমরা জানি যে আল্লাহ মানুষের অন্তরের ভিতরে আছে আর তার ভিতরে তিনি বিরাজ করেন পবিত্র কোরআনে বলা হয়েছে যে যদি তিনজন ব্যক্তি থাকে চারজন বা পাঁচজন ব্যক্তি কোনো অবস্থা থাকে তাহলে মনে করবো দাদা দুজন থাকলে তৃতীয় জন আল্লাহ চারজন থাকলে পঞ্চমজন আল্লাহ পঞ্চম জন থাকলে ষষ্ঠজন আল্লাহ এইভাবে মনে করবো যে আল্লাহ সর্বোচ্চ উপস্থিত আছে এভাবে পবিত্র কুরাণের বাক্যগুলোতে বলা হয়েছে তো তিনি নিঃসঙ্গ অথচ সকলের আধার স্বরূপ তিনি সগুণ অথচ নির্গুণ এখানে ষোলো নম্বর বাক্যে বলা হয়েছে যে তিনি চরাচর বিশ্বব্যাপী আছেন তিনি চরাচর বিশ্বব্যাপী আছেন তিনি সূক্ষ্ম গায় তিনি বিষয় থাকিয়া দূরে আছেন এখানে তার সেই তিনি সর্বোচ্চ আছেন সেই কথারই ব্যাখ্যা আঁকি শুনেন এবার আমরা ত্রোত অধ্যায়ের আঠারো নম্বর বাক্য শুনব সেখানে ব্রহ্ম অন্ধকারের ঊর্ধ্বে এটা হচ্ছে ব্রহ্মের রূপ হুম তিনি সর্বোচ্চ বিরাজমান এবং তিনি নিঃসঙ্গ এটা আমরা জানলাম এবং তিনি জ্যোতিষ্কের জ্যোতি তিনি জ্যোতিষকের জ্যোতি আমাদের পবিত্র কোরআন শরীফে যেভাবে বর্ণনা করা হয়েছে যে একটা বাতি এই বাতিটা আছে কাছের ঘরের ভিতরে এবং জয়তুন তেল দ্বারা সেটা প্রচলিত আলোর পর আলো যেমন একটা হীরা থেকে যেমন আলো বিস্তরিত হয় সে কাছের ঘর থেকে আরও শতধারায় আলো বিস্তরিত হয় ঠিক এরকম বর্ণনা যে বড আছে আপনার তাওরাতে যোগবুরে ইঞ্জিলে বাইবেলে বেদে কোরআনে হ্যাঁ সর্বত্র এমনকি তো ওই একই কথা আসলে একই কথা একই কথা এক একজন এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে এই যা পার্থক্য হুম আমরা ধর্মের ভিতরে কিছু ভালো দিকও আছে হ্যাঁ কিছু হয়তো খারাপ দিক আছে কারণ এটা তো মানুষের দ্বারা এটা পরিবর্তন হয়েছে এখানে ভুলভ্রান্তি কিছুটা ঘটতেও পারে যেমন কোনো গ্রন্থই সরাসরি আল্লাপাক হ্যাঁ হাতে হাতে দেন নাই হাতে হাতে দেন নাই এগুলো মানুষ কিন্তু এগুলো এটা পরে তৈরি করছে ষোলোশো উনচল্লিশ সালে সর্বপ্রথম আমেরিকাতে আপনার মুদ্রণযন্ত্র তৈরি হয় আজ দু সাল বেশি দিন না কয়েকশো বছর আগে তাই না অথচ এই পৃথিবীর বয়স্ক তো কোটি কোটি বছর আগে মানুষ কবে আসছে কবে ধর্ম সৃষ্টি হয়েছে কবে রোজা কবে কোরবানি শুরু হয়েছে এর সঠিক তথ্য আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই কারণ তার তারিখ সাল এগুলোর কোনো হিসাব কোথাও নাই এটা জটিল বিষয় এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না কোনোদিন হ্যাঁ তবে হ্যাঁ একজন দিতে পারবে যিনি হচ্ছে কি যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের পালনকর্তা তিনি আমাদের কর্তা যিনি আমাদের ইজিদের হুম কোনো সন্দেহ নাই হ্যাঁ আমরা যে কর্ম করি এর ফল একদিন হাতে হাতে নিশ্চয়ই পাওয়া যাবে যেটুকু কাজ করুক না কেন হুম তো এখানে যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে ব্রহ্ম অন্ধকারের উদ্ধে তিনি জ্যোতিষকের জ্যোতি জ্ঞানের দ্বারা তাহাকে জানতে হয় তিনি সকলের হৃদয়ে বিদ্যমান আছে দেখেন তিনি আছে নূরের তৈরি এবং তিনি সকলের অন্তরে আসেন এগুলো কিন্তু কোরআন এই কথাগুলো আছে হুম তো এই কথাগুলো তো আসলে আমরা কাটতে পারি না তাই না আল্লাব আমরা জানি যে অতীতে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গমের পৃথিবীতে আসছিলেন হ্যাঁ তো তারা কী জন্য আসছিলেন তারা তো নিশ্চয়ই এসে মশা মারেন নাই তারা নিশ্চয়ই তার যারা অনুসারী তাদেরকে নিশ্চয়ই হ্যাঁ এই ধর্মীয় বিষয় বা সত্য সুন্দরের বিষয়গুলো প্রচার করে গেছেন হ্যাঁ তাই না তো এখানে প্রত্যেকটা ধর্মের মিল আছে মাঝে মাঝে যেটা বলি যে মৌলিক বিষয়গুলো দেখবেন যে মিল আছে তবে দোষ যদি হয়ে থাকে তাহলে ধর্মগুরুরা তাদের নিজের স্বার্থের জন্য বিকৃত ঘটাইছে যেমন পবিত্র কোরআনে আল্লাবাক বলেন যে হুম হে রাসুল তুমি বলো হ্যাঁ যে আমি মাটির তৈরি মানুষ তাই না তো নবী বললেন যে আমি মাটির তৈরি তবে আমার পর শুধুমাত্র কি হয় হয় কিন্তু আমাদেরই মধ্যে অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যেই তাই এক শ্রেণী বলে যে না নূরের তৈরি তার ছায়া ছিল না এই সমস্ত কথা কিন্তু পবিত্র করলে কোথাও নাই তার মানে ইসলামের অনুসরণ হওয়ার পরেও কিন্তু তারা কোরআনের বিরোধী কথা বলতেছে হুম এরম তো কিছু কোলাঙ্গার থাকবে আছে যারা বুঝেও বোঝে না শুনেও শুনে না দেখেও দেখে না বোঝার ভান করে এরা আছে কি জন্তু শুধু নিকৃষ্ট এগুলো কোরআনে বলা হয়েছে এরা জ্ঞানী অল্প জ্ঞানী এরা সমস্যার সৃষ্টি করবে হুম তো আমরা সৃষ্টি করবো না আমরা হ্যাঁ সমগ্র পৃথিবীর প্রতিটা মানুষ হ্যাঁ কে আমরা একই দৃষ্টি দেখবো হুম এবং আমরা অশান্তি সৃষ্টি করবো না ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য